এই যো, ইনি এখন ড্রাম বাজাচ্ছেন স্কুল থেকে এসে। এটা এসছে, এটা ওর নয়, ওর বন্ধুর নাচের জন্য লাগবে, তাই না? আমাদের বাড়িতে ডেলিভারি, তো ও বাজাচ্ছে। দেখি চোখটা দেখাও, যে তাড়াতাড়ি স্কুল থেকে নিয়ে এসেছি। ছেড়ে দাও, এখানে স্কুলের থেকে মেসেজ করে দাঁড়াও। হ্যাঁ বলছি, বল দেখো, বলো দেখো কি দেখো। লেটস প্লে সাম মিউজিক। 1 2 রেডি গো। ওর চোখে এরকম পিঙ্ক আই, মানে কি বলে ওটাকে, জয় বাংলা টাইপের হয়েছে। যে স্কুল থেকে মেসেজ করেছিল, ওকে বাড়ি নিয়ে এলাম তাড়াতাড়ি। ওকে স্কুল থেকে নিয়ে এসেছি বাড়িতে, আমি অফিস ছুটি নিয়ে। বাট এখন বলেছে যতদিন, মানে 24 ঘন্টা ওষুধ দিতে হবে, তাহলে স্কুলে পাঠানো যাবে। অ্যাটলিস্ট 24 ঘন্টা ওষুধ দিলে তারপরে স্কুলে পাঠানো যাবে। আর আমি ফোন করলাম কৃষ্ণামের ডাক্তারকে, ডাক্তার ওষুধ দিয়ে দিয়েছে। এখন গিয়ে আনতে আনতে আজকে তো রাত হয়ে যাবে ওষুধটা দিতে। আমি তো চলে এসেছি, কপিল গিয়ে নিয়ে আসবে ওষুধটা, দিতে দিতে আজকে সন্ধে হয়ে যাবে। কালকের দিনটা তো অফ, স্কুল যেতে পারবে না। আর আমার মনে হয় একটু রেস্টও দরকার, কারণ পিঙ্ক আই হয়েছে, চোখে ইরিটেশন হচ্ছে, তার মধ্যে স্কুলে পাঠানোটা ঠিকও, মানে এমনিও ঠিক হবে না, প্লাস ওর একটা অস্বস্তি হবে, শরীরটা ভালো লাগ না লাগলে অতক্ষণ বসে থাকতো। ও তো একদম সেই সকাল 7:30 থেকে, মানে 7:30 একটু পরে যায় আর ফেরে 5:30, তো 12 ঘন্টা সম্ভব নয় ওর এরকম চোখে ইরিটেশন হলে। তো দেখা যাক, একটু রেস্টও পাবে। আমি বলে এসেছি অফিসে যে রিমোট ওয়ার্ক করবো কালকে, উপায় নেই, এই রকম অসুবিধা হলে কাউকে না কাউকে একটা ঈদের ছুটি নিতে হয়, নাহলে রিমোট ওয়ার্ক করতে। হ্যাঁ বাবা, না এখন না, দাঁড়াও তো, চলো আমি ওকে দেখি, আবার আসছি। আজকে ডিনারে আমি আবার সেই ঘুগনি আর কিমাই করেছিলাম, এটা কদিন আগেও করেছিলাম, আজকেও ভাবলাম সেরকমই করি, ইজিলি হয়ে যাবে। প্লাস কৃষ্ণামের শরীরটা অতটা ভালো লাগছে না, আসলে বারবার করে ড্রপ দিচ্ছি, চোখটাও ফুলে আছে, সেই জন্যে আমি আর বেশি ব্লগও করতে পারিনি, আর সিম্পল কিছু একটা রান্না করেই ছেড়ে দিলাম আজকে রাত্রে। দেখি কালকে সকালে কেমন থাকে, একটু তো রেস্ট পাবে। Look at this. When you press this button, whoosh, and then that stops. এখন সকালবেলা উঠেছে, দেখি চোখটা কেমন আছে বাবু। এই উঠেছে, এক্ষুনি উঠে এসছে, দেখি চোখটা কেমন আছে দেখি। আর মামা কম্পিউটারে, কাজের কম্পিউটারে ও এসে বসে কাজ করতে শুরু করেছে। দেখি দেখি বাবা কেমন চোখটা আছে, একটু দেখাও মামাকে। ভালো ভালো, উঠে এই ওষুধ দিয়েছি, একটুখানি ওঠার সাথে সাথে চশমাটা একটু খুলে দেখা, শোনা ও শোনা, চশমাটা একটু খুলে দেখাও কেমন চোখটা এখন ওষুধটা দেওয়ার পরে। আচ্ছা খোলার দরকার নেই, দেখি 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 একবার দেখি মামা দিকে দেখো, ফুলে তো আছেই, ভালো ফুলে আছে, লালটা একটুখানি মনে হয় কমেছে আগের থেকে, ওষুধটা দিলাম এক্ষুনি। দেখো কি কাণ্ড করছে আমার, নে চল যা তোকে খেতে দিই। আমার কম্পিউটারে কিছু করিস না কাজের। বাচ্চা নিয়ে কাজ করতে সত্যি একদম নাজেহাল লাগে, তার উপরে যদি এরকম পিঙ্ক আই টাইপের কিছু হয়ে থাকে। আসলে এমনি কিছু না, ওর একটা ইরিটেশন হচ্ছে, তো সারাক্ষণ তাই জন্য অ্যাটেনশনও চাইছে। তাই আজকে আর বেশি ব্লগটা বাড়ালাম না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ব্লগ কেমন লাগছে নিশ্চয়ই জানিও। আবার দেখা হবে নেক্সট ব্লগে, চলো বাই।